রাজ্য জুড়ে রেশন দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ, একাধিক অভিযোগ উঠেছে আমাদের ঘাটালেও, কিন্তু আজ আমরা দেখব রেশন বণ্টনের এক অভিনব দৃশ্য, যেখানে গ্রাহকদের মধ্যে নেই কোনো অভিযোগ। করোনা রোধে রেশন ডিলারের জারি করা নির্দেশ মেনে গ্রামবাসী মুখে মাস্ক পরে বৃত্তে নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে হাতে স্যানিটাইজার নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকার বরাদ্দকৃত নিজেদের প্রাপ্য বুঝে নিচ্ছেন। ঘটনা দাসপুর এক নম্বর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েত এলাকার জয়কৃষ্ণপুরের। রেশন দোকানের মালিক শেখ সাবির আলী। ওই রেশন দোকানের সামনে গ্রাহকদের মধ্যে নেই হুড়োহুড়ি, আছে ধৈর্য, আছে করোনা সচেতনতা। আমার নাম কৃষ্ণচন্দ্র দাস, গ্রাম জয়কৃষ্ণপুর। আমি কন্ট্রোলে মাল ধরার জন্য এসে লাইনে দু ঘন্টা দাঁড়িয়ে আছি। করোনা ভাইরাসের জন্য বাড়িতে বেরোনো উচিত নয়, কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলো না ধরলে না এলে তো অসুবিধা, কিন্তু সকলেরই উচিত মাস্ক আরও পরে এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলে এই মালটাও ধরা উচিত আর কি, এটাই আমি বলছি। আমি একটি শহরে বলেন বাড়ি রামচন্দ্রপুর, আর এইখানে রেশনে মাল ধরার জন্য এসেছি। আমি এখানে আধ ঘন্টা দাঁড়িয়ে আছি, আর আমরা সামাজিক দূরত্ব করোনার জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে অন্তর বজায় রেখে আমরা এখানে আর সামাজিক করোনা দূর করার জন্য আমরা মাস্ক অবশ্যই ব্যবহার করি, আর প্রয়োজন না হলে বাড়ি থেকে বের হয়নি। এইভাবে আমরা যদি বেরোতে থাকি তাহলে করোনাকে দূর করা যায়। গ্রাহকদের রেশন দ্রব্য সাথে সংক্রমণ নিয়ে তৎপর রেশন ডিলার সাবির আলী জানালেন, আমি স্যার সাবির আলী, জয়কৃষ্ণপুরের আমি রেশন ডিলার। আমার চারটি গ্রাম জয়কৃষ্ণপুর, সেকেন্ডারি, সৈয়দপুরি, মহেশপুর, এই চারটি গ্রামকে আমি এক একটি গ্রামকে দুদিন ধরে রেশন দিচ্ছি, আর সবাইকে দূরত্ব বজায় রেখে রেশন দিচ্ছি। আমি নিজের প্রোটেকশনের জন্য হাতে গ্লাভস স্যানিটাইজার ইউজ করছি এবং পাবলিকের জন্য স্যানিটাইজার রেখেছি, আর সুস্থভাবে আমি মাল বিতরণ করছি, স্কেল অনুযায়ী মাল বিলি বণ্টন করছি, আমার কোনো এখানে সমস্যা কিছু নেই। রেশন দোকান মানেই দুর্নীতির আখড়া, এ ধারণা যখন ঘাটাল এলাকায় জগদ্দল পাথর হয়ে উঠতে চলেছে, তারই মাঝে দাসপুরের এই চিত্র সে পাথরকে কিছুটা হলেও নড়াবে সে বিষয়ে নিশ্চিত আমরা। ক্যামেরা ইন্দ্রজিৎ মিশ্রের সাথে সৌমেন মিশ্রের রিপোর্ট, আমি সংহিতা শিরোমণি, স্থানীয় সংবাদ ঘাটাল। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।